বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, আজকে বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। কথা তীব্র গ্রীষ্মের উত্তাপ তো আছেই, বৃষ্টিতে কিছুটা নগর জুড়ে কিছুটা 70% সকাল থেকে কিন্তু সেই উত্তাপ ছড়ছে, সেই সাথে কিন্তু বাজারের উত্তাপটাও কিন্তু একটু বেশিই বলা যায়। আমরা গেল কয়েকদিন যাবত রমজানে ঈদের পরে সবজির দাম কিছুটা স্বস্তিতে ফিরলেও এখন কিন্তু সেই সবজির দাম আবারও বেড়ে গিয়েছে। আমরা শুধু প্রতিটি সবজির দাম আসলে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তেই বিক্রি হচ্ছে। পটল আমরা গেল 3-4 দিন আগেও সেটি 30 থেকে 40 টাকা পেতে, এখন সেটি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। সেই সাথে এরকম প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে। সেই সাথে মুরগির দামও যদি আমরা বলে থাকি, মুরগির দাম কিন্তু গেল 2-3 দিন কিন্তু এটা বেড়েই চলেছে, এখন 220 থেকে 230 টাকা হচ্ছে, যা 2 দিন আগেও ছিল 190 থেকে 180 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির দাম। এবং সোনালির দিকে গেলেও আমরা সেটা দেখতে পাই, সেটি 350 টাকা পর্যন্ত ছিল, এখন কিন্তু 380 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সামনে কুরবানি ঈদ, এই সামনে রেখে কিন্তু মশলার বাজারও কিন্তু আমরা অস্থিরতা দেখেছি। দেশি আদার যে সংকট সেটা কিন্তু এখন থেকেই শুরু হয়েছে। এছাড়া যদি মাছের বাজারের কথা বলি, সেই মাছের বাজারেও কিন্তু অধিকাংশ মাছের কিন্তু দাম বেশি। আমরা ভোক্তাদের সাথে কথা বলছিলাম, সাধারণ মানুষ, তারা যেটি বলছিলেন যে রমজানে যে ঊর্ধ্বগতির বাজার ছিল, রমজানে যে বাজার ছিল তার থেকেও এখন নিত্যপণ্যের দাম, প্রতিটি দ্রব্যমূল্যের দাম কিন্তু এখন বেড়েই চলছে। চালের বাজারেও কিন্তু আমরা দ্বিতীয় দফায় পর্যন্ত এখন পর্যন্ত চালের দাম কিন্তু বেড়েছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ কথা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।